বর্তমানে যে প্রধানমন্ত্রী, দ্য স্টেটসম্যান কাকে বলা হয়, সেই লিডার যিনি রেসপেক্টেড, তিনি একদিকে অবাক লাগে, তিনি পুটিন, তিনি জিনপিং, তিনি বাইডেন এবং আরো অন্যান্য রাষ্ট্রনেতাদের এক সূত্রে কিরকম বেঁধে দিয়েছেন যেটা কারোর পক্ষে করা সম্ভব নয়, এটা ভাবতে আশ্চর্য মনে হয় যে কি তার জাদু আছে, যে জাদুর দ্বারা তিনি পুটিনকে হাতে রাখছেন, জিনপিংকে শাসন করছেন, বাইডেনকে তিনি কন্ট্রোল করছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তিনি কন্ট্রোল করছেন, ফ্রান্স, জার্মানি তো রয়েইছে, এমনকি আরবকেও তিনি যথেষ্ট নিজের দখলে রেখেছেন। তো সেখানে এই যে প্যালেস্টিনীয়, তারা কি করে, হামাসের দল তারা কি করে ইসরায়েলকে আক্রমণ করতে পারে, এবং ইসরায়েল এখন যদি তাকে সমর্থন জানিয়ে তাকে বাকিগুলোকে চুরচুর করে দেওয়া যায়, পাউডার করে দেওয়া যায়, সেটাই সঠিক, সেটাই ন্যায্য, কিন্তু না, আমাদের এই যে লোকগুলো যারা ডিগ্রিধারী, অশিক্ষিত, ধান্দাবাজ, ধুরন্ধর, মোল্লা চাটা, একে চাটো তাকে চাটো করে নিজের জমিদারি, জমিদারকে খুন করে নিজে জমিদার হয়ে যাও, নিজে মুখ্যমন্ত্রী হয়ে যাও, নিজে নেতামন্ত্রী হয়ে যাও, তো এই যে দুর্মুখ বাঙালি, এগুলোকে এরা কবে যে এগুলোকে পাউডার করে দেওয়া যাবে, সেটাই হচ্ছে আমার ভাবনা। নমস্কার।